ভালোবাসার স্বপ্ন থেমে গেলে জীবন থেমে যায় না। যে পাশে থাকার মানুষ, সে হাজার ঝগড়ার পরেও পাশে থেকে যায়। আর যে চলে যাবার, তার কাছে একদিনের ঝগড়াই যথেষ্ট কারণ হয়ে দাঁড়ায়। যে চলে যেতে চাই, তাকে বিনা কারণেই যেতে দাও। যে হারিয়ে যেতে চাই, তাকে হারিয়ে যেতে দিতে হয়। আজ না হারালে একদিন না একদিন সে হারাবে। তার জন্য বরং আফসোস না করে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার উন্নতি দেখে, সাফল্য দেখে সে আফসোস করে। তুমি কি মনে করেছো যার জন্য তুমি চোখের জল ফেলছো, যার জন্য তুমি কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকছো, সে একদিন ফিরে আসবে? না, তাকে নিয়ে বেশি আশা করা মানেই দুঃখগুলোকে গাঢ় করা। যার জন্য তুমি জীবন থামিয়ে দিচ্ছ, সে কিন্তু অন্যের সাথে দিব্যি সম্পর্কে সচল আছে। তুমি হয়তো ভাবছ তাকে ছাড়া পৃথিবীতে তুমি বাঁচবে না, সে কিন্তু দিব্যি বেঁচে আছে তোমাকে ছাড়া অন্যের পৃথিবীতে। তাই তোমার মানুষটা যে সম্পূর্ণ মিথ্যে ছিল এটা প্রমাণ করতে তার চিহ্নগুলো মুছে ফেলো, সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক মেমোরি থেকে। আসলে এই সম্পর্কে ভালোবাসা ছিল না, শুধু চাওয়া পাওয়ার লোভ ছিল, একটাই জীবন। তাই জীবনকে সোজাভাবে দেখতে শেখো, নিজেকে পরিবর্তন করো, মুভ অন করো। নোংরা স্মৃতি যেমন আছে, তেমনি ভালো স্মৃতিও আছে। ভালো স্মৃতি সঙ্গী করে বেঁচে থাকো, দেখবে যে মানুষটাকে ছাড়া তোমার এক মুহূর্ত চলতো না, আজ তাকে ছাড়াই জীবন দৌড়চ্ছে। ভালোবাসার স্বপ্ন যেখানে থেমে যায়, আসলে জীবন সেখান থেকেই শুরু।